আমি জয়দীপ দে, সহকারী অধ্যাপক হিসেবে সরকারি বিজনেস কলেজ ঢাকায় কাজ করছি। আমি ইতিহাসের ছাত্র নই, কিন্তু ইতিহাসের একজন উৎসাহী পাঠক। ইতিহাস পাঠ করতে গিয়ে দেখলাম ভারতবর্ষের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে পলাশী যুদ্ধ। এটি কেবল একটি যুদ্ধ নয়, এই যুদ্ধের কারণে পুরো ভারতবর্ষের ভাগ্য পাল্টে গিয়েছিল। এই যুদ্ধে নবাবের অর্ধলক্ষ সৈন্যের বিশাল বাহিনীর বিপরীতে ছিল ইংল্যান্ড থেকে ভাগ্যান্বেষে আসা বণিকদের ছোট্ট একটি বাহিনী, যাদের সৈন্য সংখ্যা ছিল মাত্র 3,000। 3,000 সৈন্যের সামনে নবাবের এই বিশাল বাহিনী কেন পরাজয় লাভ করল? অনেকেই বলেন যে এই যুদ্ধের মূল কলকাঠি নাড়িয়েছিল মীরজাফরের মতো আমন্ত বর্গরা। তাদের বিশ্বাসঘাতকতার কারণেই নবাব পরাজয় লাভ করেছিলেন। কিন্তু বিশ্বাসঘাতকতাই কি এই যুদ্ধের ফলাফল নির্ধারণের একমাত্র কারণ ছিল, নাকি আরো কিছু ছিল? আমার কাছে বিষয়টা খুব বিস্ময়কর মনে হয়। এই অমীমাংসিত প্রশ্নের উত্তর খোঁজার জন্য আমি ইতিহাসের বিভিন্ন সূত্রে অনুসন্ধান করা শুরু করি, বিভিন্ন বই এবং দলিল ঘাঁটতে শুরু করি। সেই থেকেই একটা আইডিয়া মাথায় আসে, তা থেকে কাসিদ নামের এই উপন্যাসটি লেখা। আমি বিশ্বাস করি এই কাসিদ উপন্যাসটি পড়লে আপনারা ইতিহাসের অনেক অজানা অনালোকিত দিক সম্পর্কে জানতে পারবেন। এই অষ্টাদশ শতকে কেমন ছিল ভারতবর্ষের অর্থনীতি, সমাজ ব্যবস্থা, বিশ্ব বাণিজ্যের রূপরেখা, সে সম্পর্কে একটা ধারণা আপনারা পাবেন। আশা করি বইটি